প্রিয় শিক্ষার্থীরা, গত এক সপ্তাহ তোমরা যে রুটিনে ক্লাস কার্যক্রম পরিচালনা করানো হয়েছে সেটা কিন্তু তোমাদের স্কুল তৈরি করেছে, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এখন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের জন্য নতুন রুটিন প্রকাশ করা হয়েছে, যে রুটিন সকল শিক্ষা প্রতিষ্ঠান মানবে। অর্থাৎ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তারা একদম নতুন রুটিন প্রকাশ করে দিয়েছে। তো এই ভিডিওতে আমরা সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ তুমি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি কবে ক্লাসে যাবে সেটা এখনই জানতে পারবে, এবং এটা কোনো চেঞ্জ হবে না। যদি চেঞ্জ হয় তারা আবার সেটা জানিয়ে দিবে। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বিষয়গুলো আরও ধারাবাহিকভাবে বুঝতে পারবা। সো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, তুমি যদি শোভন স্টাডি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা বেল ঘন্টি বাজিয়ে রাখো। আমরা 2 লক্ষ পরিবারের খুব কাছাকাছি আছি, আমাদের এত বড় একটা পরিবারের একজন সদস্য হয়ে যাও। সো চলো বিষয়গুলো দেখাই। আমি বর্তমানে রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে। এখানে নোটিশ প্রকাশ করেছে গত 16 তারিখে, তারা এটা প্রকাশ করেছে যে মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত, আর এটা হচ্ছে 2021-9-16 দেখতে পাচ্ছ তারিখ, আর এই হচ্ছে নোটিশ। তো আমি নোটিশ একটু প্রথম থেকে তোমাকে দেখাচ্ছি। অনেক বিষয় আছে এখানে, রুটিন ভাগ ভাগ করা আছে। আমি এখান থেকে একটু পড়ে দেখাচ্ছি, লেখা আছে দেখতে পাচ্ছ 16-9-2021, আর বিষয় লেখা আছে মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত। এবং এখানে বলা আছে যে উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে COVID-19 অতিমারী কমে আসায় সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে 12-9-2021 খ্রিস্টাব্দ থেকে সারা দেশে মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম চালু করা হয়েছে। তাৎক্ষণিক বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী 20-9-2021 খ্রিস্টাব্দ থেকে সারা দেশে মাধ্যমিক স্তরের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম নিম্নোক্ত সূচি অনুযায়ী পরিচালনা করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ এখানে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে সেটা বলেছে, এবং বলেছে যে 20 তারিখ থেকে, অর্থাৎ আজকে তো 17 তারিখ, 20 তারিখ হচ্ছে মেবি সোমবার, আমি একটু ক্যালেন্ডার দেখে বলতে হবে। সো 20 তারিখ থেকে মূলত তোমাদের, হ্যাঁ 20 তারিখ সোমবার, সো 20 তারিখ থেকে তোমাদের এই রুটিনটি কার্যকর হবে। সো দেখে নিন রুটিনে কার কী করতে হবে। সেখানে পুরো সম্পূর্ণ শনি রবি সোম মঙ্গল একদম বুধবার, অর্থাৎ 6 দিন পর্যন্ত দিয়েছে। সো 6 দিনে যেটা হচ্ছে যে শনিবার ক্লাস হবে নবম শ্রেণী শিক্ষার্থীদের, এবং এখানে ক্লাস হবে SSC 2021 এবং 2022, এখানে সবারই ক্লাস হবে। আর এখানে রবিবার ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের, এবং SSC 2021-22 তাদেরও ক্লাস হবে। সোমবার সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের ক্লাস হবে সাথে SSC 2021-22, তারপর মঙ্গলবার হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ক্লাস হচ্ছে, এবং সাথে হচ্ছে তোমাদের 2021-22 SSC ব্যাচ। বুধবার হবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস, SSC SSC 2021-22 শিক্ষার্থীরা থাকবে, আর বৃহস্পতিবার অষ্টম শ্রেণীর ক্লাস হবে এবং SSC ও 2021-22 শিক্ষার্থীরা থাকবে এখানে। সেখানে বিষয়টা হচ্ছে যে নবম শ্রেণীর 2টা ক্লাস পাচ্ছে যেখানে আগে তারা 1টা ক্লাস পেত, আর অষ্টম শ্রেণীর 2টা ক্লাস পাচ্ছে যেখানে তারা আগে 1টা ক্লাস পেত, কিন্তু সপ্তম এবং ষষ্ঠ তাদেরকে আপাতত 1টা ক্লাসের মধ্যেই তারা রাখছে। সো এই যে দেখতে পাচ্ছ বার, অর্থাৎ এখানে শনিবার রবিবার যেভাবে দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু এখন ক্লাস হবে। আর SSC 2021-22 তোমাদের কিন্তু প্রত্যেক দিন ক্লাস আছে, সেটা আগের যে রুটিন ছিল বা আগে যে তারা বলেছিল সেই ধারাবাহিকতায় কোনো পরিবর্তন আনেনি। আর এখানে আরও কয়েকটা বিষয় তারা বলে দিয়েছে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কার্যক্রম শ্রেণী কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুসারে পরিচালনা করা হবে, এবং বলেছে যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর নিম্ন মাধ্যমিক শ্রেণী কার্যক্রম মাধ্যমিক ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সাথে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে। আচ্ছা এটা তোমাদের বিষয় না। সো এই ছিল মূলত এখানে বিষয়টি। আর আমি একটা প্রশ্ন জবাব দিতে চাই, অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাইয়া আবার স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কিনা। তাদের জন্য বলবো, যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতো তাহলে তো এত কড়া করে আবার রুটিন দিত না, যেখানে তাদের ক্লাস ছিল একদিন সেখানে কিন্তু এখন 2 দিন বাড়ানো হয়েছে। সো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কোনো মানে কথাবার্তা নেই। যদি এ ধরনের কোনো সমস্যা আসে সেটা আমাদের তোমরা জানতে পারবে আমাদের মাধ্যমে, সেক্ষেত্রে কোনো ধরনের গুজবে কান দেওয়ার কোনো দরকার নেই। আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই রাখবা। আল্লাহ হাফেজ।